আপনার ইমো দিয়ে আপনি ভিডিও কল করতে পারতেছেন না বা আপনার ইমো দিয়ে ভিডিও কল যাচ্ছে না, তো এরকম সমস্যা যদি আপনার ইমোতে থাকে তাহলে আপনি কিভাবে একটি সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আপনার ইমো দিয়ে ভিডিও কল করতে না পারেন বা ভিডিও কল হচ্ছে না, তো এরকম সমস্যা থাকলে প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে সাপোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমার ইমো দিয়ে কিন্তু আমি ভিডিও কল করতে পারতেছি না। তো এখানে আমি আমার ইমো সফটওয়্যারটি আমি এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফ্রেন্ডকে আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ইমোতে কল দেওয়ার জন্য। তো আমি এখন ভিডিও কল দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে, তো দেখতে পাচ্ছেন টু মেক কল অর সেন্ড অডিও মেসেজ ইমো নিড টু অ্যাক্সেস ইউর মাইক্রোফোন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু ভিডিও কলটি কিন্তু যাচ্ছে না। তো এর জন্য এই সমস্যা সমাধানের জন্য আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইল থেকে অ্যাপ নোটিফিকেশন, আপনার মোবাইলের সেটিংয়ের যেখানে অ্যাপস রয়েছে তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমারটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো অ্যাপ সেটিংয়ে আসার পর এখানে আপনার সমস্ত সফটওয়্যারগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে ইমো সফটওয়্যারে এই সমস্যা রয়েছে, আপনি ইমোতে ভিডিও কল দিতে পাচ্ছেন না, তো সেই ইমোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমারটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো তারপর এখানে নিচে দিক চলে আসলে এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি পারমিশন অপশনে আপনি টাচ করে দেবেন। তো পারমিশন অপশনে টাচ করার পর এখানে আপনার যে কাজটি করতে হবে, তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যামেরা সেটিং, তো এই ক্যামেরা সেটিংয়ে আপনি টাচ করে দেবেন। তারপর এখানে অ্যালাও অপশনে টাচ করে দেবেন, তারপর আপনি ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে আপনি মাইক্রোফোন সিলেক্ট করে নেবেন, নিচে রয়েছে মাইক্রোফোন, তো এটাতে আপনি টাচ করে দিয়ে এখানে আপনি অ্যালাও অপশনে টাচ করে দেবেন, তারপর আপনি ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুটি সেটিং অলরেডি আমি করে নিয়েছি। তো তারপরে আপনার ইমো সফটওয়্যারটি আপনি পুনরায় ওপেন করে নেবেন। তো এখানে আমি এখন ভিডিও কল দিয়ে দিচ্ছি, দেখি আসলে যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল হচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো আমার এটা কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে। তো আগে কিন্তু কল যাচ্ছিল না, তো এখন এই দুটি সেটিং করার ফলে কিন্তু আমি কল দিতে পেরেছি। তো এভাবে কিন্তু আপনি এই দুটি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনার ইমো দিয়ে যদি কল না দিতে পারেন, ভিডিও কল বা অডিও কল, তো সেক্ষেত্রে কিন্তু এই দুটি সেটিং করলেই আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো আপনার ইমোটি ভালো হয়ে যাবে, আপনি কল দিতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।